সো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো। গাইজ, প্রত্যেকটা ভিডিওর মতো আজকের ভিডিওতেও অনেক নতুন নতুন আপডেট রয়েছে। যেমন তোমরা অনেকেই জানতে চেয়েছো পার্পল সেট বান্ডেলটা আমাদের গেমে কবে রিটার্ন আসবে, কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেওয়া হবে, সেটা আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। নেক্সট ইভোল্ভড ইভেন্টে আমাদের গেমে কোন কোন ইভোগান স্কিন থাকবে, আর মাত্র 7 দিন পরে আমাদের গেমে নতুন ইভোল্ভড ইভেন্ট আসছে কোবরা এমবি40 সাথে, আর কোন কোন ইভোগান স্কিন থাকবে সেটা আজকের ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। এছাড়াও আমাদের গেমে কোবরা এমবি40 রিটার্নের সাথে সাথেই কোবরা বান্ডেলটা আমাদের গেমে কবে রিটার্ন কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেখতে পারবে সেটাও আজকের ভিডিওতে জানিয়ে দেবো। তাছাড়াও তো আজকের ভিডিওতে আপকামিং অনেকগুলো কনফার্ম ফ্রি ইভেন্ট এবং পেইড ইভেন্টের ব্যাপারে আপডেট রয়েছে, তার সাথেই তোমাদের অনেকগুলো কমেন্ট আজকের ভিডিওতে তোলা হয়েছে। তো চলো ইন্ট্রোতে বেশি টাইম ওয়েস্ট না করে আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। চলো ভাই, ফার্স্ট অফ অল তোমাদের জানিয়ে দিই আমাদের গেমে একটা নতুন এক্সেমেটের গান স্কিন আসতে চলেছে। যে গান স্কিনটা তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ স্ক্রিমিং চিকি নামে, এই যে গান স্কিনটা, এটা একটা এক্সেমেটের গান স্কিন যেটা মুরগি থিমের উপর আর কি বানানো হয়েছে। এই গান স্কিনটার অ্যাট্রিবিউটস আর এই গান স্কিনটার লুকস দেখে হয়তো তোমাদের মনে হতেই পারে এই গান স্কিনটা হয়তো একটা ইভো গান স্কিন হতে পারে, বাট এটা কোন রকমের ইভো গান স্কিন না, এটা শুধুমাত্র একটা লেজেন্ডারি গান স্কিন। সবার প্রথমে যদি এই গান স্কিনটার অ্যাট্রিবিউটস এর কথা বলি, গান স্কিনটার মধ্যে অ্যাট্রিবিউট দেওয়া রয়েছে রেট অফ ফায়ার ডবল প্লাস, যেটা আমাদের সবসময় ফেভারিট, কারণ প্রত্যেকটা ইভো গান স্কিনের মধ্যেও তোমরা দেখবে রেট অফ ফায়ার কিন্তু প্লাস থাকে। আবার ডবল রেট অফ ফায়ার প্লাস করা হয়েছে মানে আমাদের সবার কাছে এই গান স্কিনটা অল টাইম ফেভারিট থাকবে। রেট অফ ফায়ার ডবল প্লাসের সাথে আর্মার প্রোটেকশন সিঙ্গেল প্লাস করা হয়েছে। শুধুমাত্র এই গান স্কিনটার মধ্যে ম্যাগাজিন একটা মাইনাস করা হয়েছে, এটাই হচ্ছে এই গান স্কিনটার অ্যাট্রিবিউট বা গান স্কিনটার অ্যাবিলিটি। এই অ্যাট্রিবিউটের সাথে গান স্কিনটার মধ্যে কিছু স্পেশাল ফিচার্সও আছে যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, যেমন কি এলিমিনেশন এফেক্ট। যেমন আমাদের ইভো গান স্কিনের মধ্যে এলিমিনেশন এফেক্ট থাকে, তেমনই এই গান স্কিনটার মধ্যেও এলিমিনেশন এফেক্ট দেওয়া হয়েছে। আর কেমন সেটা তোমরা স্ক্রিনের উপর দেখতেই পারছো, যখনই তোমরা এই গান স্কিনটা দিয়ে কোনো এনিমিকে মারবে সেই এনিমির লুটবক্সটা যখন পড়বে না, তখন ঠিক এই টাইপের তান্দুরি চিকেন হয়ে পড়বে। বাকি এই গান স্কিনটার মধ্যে আপগ্রেড অ্যাট্রিবিউটস বলে একটা অপশন পাবে, আর 3 নম্বর যে অপশনটা থাকবে সেটা হচ্ছে কিল অ্যানাউন্সমেন্ট। যখনই তোমরা এই গান স্কিনটা দিয়ে কাউকে কিল করবে, ঠিক এই টাইপের তোমরা অ্যানাউন্সমেন্ট দেখতে পারবে। তো ওভারঅল যদি এই গান স্কিনটার কথা বলি, যেমন এই গান স্কিনটাকে খতরনাক দেখতে, তেমনই এই গান স্কিনটার মধ্যে খতরনাক অ্যাবিলিটি দেওয়া রয়েছে। আর সব থেকে বড় কথা হচ্ছে এই গান স্কিনটা কোনো রকমের ইভো গান স্কিন না, জাস্ট একটা নর্মাল লেজেন্ডারি গান স্কিন এক্সেমেটেড। তো গান স্কিনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাকি এই লেজেন্ডারি গান স্কিনটার থিমে আরো কিছু আইটেম রিওয়ার্ড ডিজাইন করা হয়েছে যেগুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। সবার প্রথমেই তোমরা একটা লুটবক্স স্কিন দেখতে পাচ্ছ, এই লুটবক্স স্কিনটা এছাড়াও তোমরা এখানে একটা গ্যারেন্ড স্কিন দেখতে পাচ্ছ। এই গ্যারেন্ড স্কিনটা ভাই আমার কাছে সেই লেগেছে, একটা আন্ডা টাইপের রয়েছে যেটা আর কি ছোড়া হচ্ছে, এটা ফাটার পর একটা মুরগি টাইপের বেড়াচ্ছে। এছাড়াও এই থিমেরই অলক ক্যারেক্টার স্কিল স্কিনটা দেখতে পাচ্ছ, যেটা আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। এগুলো হচ্ছে আমাদের গেমের সামার ইভেন্টের আইটেম রিওয়ার্ড। এই যে গান স্কিনটা তোমাদের দেখালাম, লুটবক্স স্কিনটা, গ্যারেন্ড স্কিনটা, অলক ক্যারেক্টার স্কিল স্কিনটা, এগুলো সবকিছু কিন্তু সামার ইভেন্টের থিমে বানানো হয়েছে। আর সামার ইভেন্টটা বা ওয়াটার ফেস্ট ইভেন্টটা আমাদের গেমে এপ্রিল মাসের শুরুর দিকে বা মার্চ মাসের শেষের দিকে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে। তো তারপরেই তোমরা এই যে আইটেম রিওয়ার্ডগুলো আমি তোমাদের দেখালাম, এগুলো তোমরা গেমের মধ্যে দেখতে পারবে। বাকি এই সামার ইভেন্ট বা ওয়াটার ফেস্ট ইভেন্টের থিমেই আমাদের গেমে একটা নতুন প্রোফাইল অ্যানিমেশন আর একটা নতুন স্কাইম স্কিন আসতে চলেছে, যেগুলো আগেও আমি তোমাদের দেখিয়েছি। এখন তোমরা স্ক্রিনের উপর যে ফেডেডুইল ইভেন্টটা দেখতে পাচ্ছ, ঠিক এই টাইপেরই তোমরা একটা ফেডেডুইল ইভেন্ট দেখতে পারবে, যে ফেডেডুইল ইভেন্টের মধ্যে জসিল পেটের থিমের যে প্রোফাইল অ্যানিমেশনটা তার সঙ্গে স্কাইম স্কিনটা, এগুলো তোমরা সামার ইভেন্ট বা ওয়াটার ফেস্ট ইভেন্টের সময় আমাদের গেমের মধ্যে দেখতে পারবে। সো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে, তোমরা যদি এখন আমাদের ফ্রি ফায়ার গেমটা ওপেন করো, তোমরা যদি ইভেন্ট সেকশনে যাও, আর তোমরা যদি নিউজ সেকশনটা খোলো, এখানে তোমরা একটা নিউজ দেখতে পাচ্ছ। এখানে আমাদের কিছু গান ক্রেড দেখানো হয়েছে, আর এখানে লেখা রয়েছে লাস্ট চান্স সেল 10% অফ, মানে এই যে আমাদের গেমের স্টোরের মধ্যে গান ক্রেড গুলো আছে এগুলোর মধ্যে কিন্তু 10% অফ দেওয়া হয়েছে, মানে 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। এই ব্যানারটা হয়তো তোমরা আগেও দেখেছো, তার সঙ্গে স্টোরের মধ্যে যে 10% ডিসকাউন্টটা দেওয়া হয়েছে ক্রেড গুলোর উপর, সেগুলো হয়তো তোমরা দেখেছো। আর এটা দেখে হয়তো তোমরা ভাবছো যে ভাই কি এত বকবক করছো, 10% তো ডিসকাউন্ট দেওয়া হয়েছে। কিন্তু এখানে হয়তো একটা জিনিস তোমরা খেয়াল করোনি, এখানে নিচের সাইডটা তোমরা যদি দেখো, এখানে লেখা রয়েছে ডিসকাউন্টেড গান ক্রেডস উইল বি রিমুভ ফ্রম 1 মার্চ, মানে যে গান ক্রেডগুলোর উপরে আর কি 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে সেই গান ক্রেডগুলো মার্চ মাসের 1 তারিখ থেকে রিমুভ করে দেওয়া হবে স্টোর সেকশন থেকে। এখানে যতগুলো তোমরা গান ক্রেড দেখতে পাচ্ছ যেগুলোতে আর কি 10% ডিসকাউন্ট দেওয়া হয়েছে, এর মধ্যে একটাও কিন্তু গান ক্রেড থাকবে না মার্চ মাসের 1 তারিখ থেকে। তোমরা যদি এই গান ক্রেড, মানে এই যে গান ক্রেডগুলো আছে, এর মধ্যে কোনো একটা গান স্কিন বের করতে চাও, তাহলে মার্চ মাসের 1 তারিখের আগে কিন্তু তোমরা বের করে নিতে পারো। কারণ ভাই মার্চ মাসের 1 তারিখের পরে গান ক্রেডগুলো স্টোরের মধ্যে আর কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পাবে না, অন্য গান ক্রেড হয়তো এখানে অ্যাভেলেবেল করবে, যার জন্য এগুলোকে আর কি রিমুভ করে দেওয়া হবে। আর এগুলো কিন্তু রেয়ারও হয়ে যাবে, তাই জন্য তোমাদের বলছি যেটা তোমাদের পছন্দ আছে সেটাকে তোমরা কিন্তু মার্চ মাসের 1 তারিখের আগে বের করে নিতে পারো। আর শুধুমাত্র এটা জানানোর জন্য আমি তোমাদের এই আপডেটটা দিইনি, আমাদের গেমে মার্চ মাসে তোমরা পেট সেকশনে আর পেটের যে স্কিনগুলো রয়েছে এগুলোর উপরেও তোমরা ডিসকাউন্ট দেখতে পারবে। আর যেগুলোর উপর
ডিসকাউন্ট দেওয়া হবে সেগুলো স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এই যে ডিসকাউন্টটা পেট আর পেট স্কিনের, এটা কিন্তু তোমরা মার্চ মাসে গেমের মধ্যে দেখতে পারবে, সেই জন্য তোমাদের জানিয়ে রাখলাম। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে বানি রিং ইভেন্ট। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করছিলে ভাই বানি রিং ইভেন্ট আমাদের গেমে কবে আসবে, এই বানি রিং ইভেন্টের মধ্যে আমরা কয়টা বানি বান্ডিল দেখতে পারবো। দেখো আজ পর্যন্ত আমাদের গেমে টোটাল 6টা বানি বান্ডিল ডিজাইন করা হয়েছে, তার মধ্যে নর্মাল বানি বান্ডিলটা আর ব্ল্যাক বানি বান্ডিলটা অলরেডি আমাদের গেমে চলে এসেছে, বাকি রয়েছে এখনো 4টে বানি বান্ডিল। যে বানি বান্ডিল গুলো তোমরা স্ক্রিনের উপর দেখতে পারছো এটা হচ্ছে একটা নতুন বানি বান্ডিল যেটার নাম লুমিনিয়াস বানি বান্ডিল। এছাড়াও রয়েছে বানি মাস্টার মাইন্ড বান্ডিল যেটাকে আমরা রেড বানি বান্ডিল বলে জানি। এছাড়াও রয়েছে বানি ক্যাপ্টেন বান্ডিল যেটা আর কি বেগুনি কালারের থিমে বানানো হয়েছে যেমনটা দেখতে পারছো। এছাড়াও রয়েছে বানি হেডম্যান বান্ডিল যেটা আর কি ইয়েলো কালারের থিমে বানানো হয়েছে। এই হচ্ছে সেই 4টে বানি বান্ডিল যেগুলো এখনো পর্যন্ত আমাদের গেমের মধ্যে আসেনি, এখন আমাদের গেমে পেন্ডিং এ রয়েছে। এগুলো আমাদের গেমের মধ্যে আসতে চলেছে হোলি ইভেন্টের সময়, মানে মার্চ মাসের শেষের দিকে। আর এই বানি বান্ডিল গুলো আমাদের গেমে কোন ইভেন্টের মধ্যে আসবে সেটা আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছি, রিং ইভেন্টের মধ্যে তোমরা এই বানি বান্ডিল গুলো দেখতে পারবে। কিন্তু কনফিউশন একটাই হচ্ছে যে 4টে বানি বান্ডিল কি আমরা একসাথে দেখতে পারবো। এই 4টে বানি বান্ডিল তোমরা একসাথে রিং ইভেন্টের মধ্যে দেখতে পাবে না, হয়তো 2টো বানি বান্ডিল তোমরা রিং ইভেন্টের মধ্যে দেখতে পেতে পারো, আর পুরানো যে বানি বান্ডিল গুলো আছে সেগুলোও কিন্তু এই রিং ইভেন্টের মধ্যে থাকতে পারে। আবার এমনটাও হতে পারে আমাদের গেমে আজ পর্যন্ত যতগুলো বানি বান্ডিল রয়েছে, মানে বানি থিমের যতগুলো আইটেম রিওয়ার্ড রয়েছে বা বানি বান্ডিল যতগুলো রয়েছে সেগুলো তোমরা ল্যাক রয়্যাল ইভেন্টের মধ্যে দেখতে পেয়ে যেতে পারো, কারণ এখন বেশিরভাগ ল্যাক রয়্যাল ইভেন্ট আর রিং ইভেন্ট গেমের মধ্যে আসছে। যে ইভেন্টেই আসুক না কেন আমাদের গেমে হোলি ইভেন্টের সময় বা মার্চ মাসের শেষের দিকেই তোমরা এই বানি বান্ডিল গুলো গেমের মধ্যে দেখতে পারবে। আর কনফার্ম ব্যানারটা যখনই আমি পেয়ে যাবো তোমাদের ভাই সবার আগে তোমাদেরকে জানিয়ে দেবে, তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো। বাকি এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে ইভো ভল্ট ইভেন্ট। এখন আমাদের গেমে যে ইভো ভল্ট ইভেন্টটা চলছে সেটা আর মাত্র 7 দিন মতো আমাদের গেমের মধ্যে থাকবে, মানে আর মাত্র 1 সপ্তাহ পরেই তোমরা আমাদের গেমে নতুন একটা ইভো ভল্ট ইভেন্ট দেখতে পারবে। আর তোমরা এটা খেয়াল করেছো কিনা জানি না, প্রতিটা ইভো ভল্ট ইভেন্টে 2টো করে শটগানের ইভো গান স্কিন আমরা দেখতে পাই আর 2টো লং গানের ইভো গান স্কিন আমরা দেখতে পাই। যেমন এখন আমাদের গেমে যে ইভো ভল্ট ইভেন্টটা চলছে সেটা যদি তোমরা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে 2টো লং গানের ইভো গান স্কিন আছে, একটা হচ্ছে ইভো N94 আর একটা হচ্ছে ইভো উডপেকার। আর 2টো শটগানের ইভো গান স্কিন রয়েছে, একটা হচ্ছে ইভো M1014 2.0 আর একটা হচ্ছে UMP ইভো গান স্কিনটা। আর প্রত্যেকবার যখন ইভো ভল্ট ইভেন্টটা চেঞ্জ করা হয় 4টি ইভো গান স্কিনের মধ্যে 2টো ইভো গান স্কিনকে সরিয়ে দেওয়া হয় আর 2টো ইভো গান স্কিন কিন্তু থেকেই যায়। এইবারে ইভো ভল্ট ইভেন্টে ইভো উডপেকারের গান স্কিনটা আর ইভো M1014 2.0 যে গান স্কিনটা এই 2টো গান স্কিনকে সরিয়ে দেওয়া হবে, বাকি ইভো UMP যে গান স্কিনটা রয়েছে তার সঙ্গে ইভো N94 যে গান স্কিনটা রয়েছে এই 2টো গান স্কিন কিন্তু ইভো ভল্ট ইভেন্টের মধ্যে রয়ে যাবে। বাকি যে নতুন 2টো ইভো গান স্কিন অ্যাড করা হবে তার মধ্যে সর্বপ্রথমেই রয়েছে কোবরা MP40 আর একটা যে লং গান থাকবে সেটা হচ্ছে ইভো স্কার। এই 2টো গান স্কিন কিন্তু এরপরে যে ইভো ভল্ট ইভেন্ট আমাদের গেমের মধ্যে আসছে এই ইভো ভল্ট ইভেন্টে কিন্তু আসার অনেক বেশি পসিবিলিটি রয়েছে। এই কোবরা MP40টা নিয়ে এত বেশি হাইপ ক্রিয়েট করা রয়েছে বা কোবরা MP40টার জন্য এত সবাই ওয়েট করছে, যদি গ্রেনা ফ্রি ফায়ার হাইপের দিকে দেখে কোবরা MP40টা রিটার্ন দেয় তাহলে অবশ্যই তোমরা কোবরা MP40 রিটার্ন দেখতে পারবে। আর যদি কোবরা MP40 রিটার্ন না আসে তাহলে MP40 যে আরও একটা ইভো গান স্কিন রয়েছে MP40 2.0 যে ইভো গান স্কিনটা সেটা কিন্তু তোমরা নেক্সট ইভো ভল্ট ইভেন্টের মধ্যে দেখতে পেতে পারো। এটা কিন্তু এখন তোমাদের আমি কনফার্ম বলতে পারবো না, কারণ কি এখনো পর্যন্ত অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা বেড়ায়নি। আর 7 দিন বাকি রয়েছে, মানে আর 3-4 দিনের মধ্যে এর অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা পেয়ে যাবো। অফিসিয়ালি কনফার্ম ব্যানারটা পেলেই কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো নেক্সট ইভো ভল্ট ইভেন্ট আমাদের গেমে কোন কোন ইভো গান স্কিন আসছে, একদমই কনফার্ম তোমাদের জানাবো। বাকি এরপর যে নেক্সট আপডেটটা রয়েছে কোবরা বান্ডিলটা আমরা গেমের মধ্যে কবে রিটার্ন দেখতে পারবো। দেখো যদি এইবারে ইভো ভল্ট ইভেন্টে কোবরা MP40টা রিটার্ন আসে বা কোবরা MP40 গান স্কিনটা দেওয়া হয় তাহলে তোমরা কোবরা বান্ডিলটা 100% রিটার্ন দেখতে পারবে। নেক্সট ইভো ভল্ট ইভেন্ট আমাদের গেমে মার্চ মাসের 2 তারিখে আসতে চলেছে। যদি আমাদের গেমের নেক্সট ইভো ভল্ট ইভেন্টে, মানে মার্চ মাসের 2 তারিখে যে নতুন ইভো ভল্ট ইভেন্টটা আসছে সেখানে কোবরা MP40টা যদি আমাদের রিটার্ন দেওয়া হয় তাহলে তোমরা 100% কনফার্ম মার্চ মাসে দিয়ে তোমরা কোবরা বান্ডিলটা রিটার্ন দেখতে পারবে। আর যদি আমাদের গেমে কোবরা বান্ডিলটা রিটার্ন আসে তাহলে তোমরা এই টাইপের ল্যাক রয়্যাল ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পারবে, আর না হলে তোমরা এই টাইপের রিং ইভেন্টের মধ্যে রিটার্ন দেখতে পারবে। তো এখন আমাদের নেক্সট ইভো ভল্ট ইভেন্টের কনফার্ম ব্যানারের জন্য জাস্ট ওয়েট করতে হবে, যখন এর কনফার্ম ব্যানারটা পেয়ে যাবো তখনই কিন্তু ক্লিয়ার হয়ে যাবে আর তখনই কিন্তু আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো। তো এরপরে যে নেক্সট আপডেটটা রয়েছে আমাদের গেমে বাটার কাপ ডাস্ক থিমের যে কটা আইটেম রিওয়ার্ড রয়েছে তার মধ্যে অলরেডি কিছু আইটেম আমরা ফ্রিতে পেয়ে গেছি, যেমন এই বাটার কাপ ডাস্ক থিমের ল্যাম্বরগিনি গাড়ির স্কিনটা, তার সাথেই তোমরা এখানে যে লুটবক্স স্কিনটা দেখতে পারছো এটাও কিন্তু আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে পেয়েছি, আর এখানে তোমরা যে ফিমেল বান্ডিলটা দেখতে পারছো এটাও কিন্তু বাটার কাপ ডাক্স থিমের, এটাও কিন্তু আমরা মিশন কমপ্লিটের মাধ্যমে ফ্রিতে পেয়েছি। তো বাটার কাপ ডাক্স থিমের 3টে আইটেম অলরেডি কিন্তু আমরা ফ্রিতে পেয়ে গেছি, এখনও কিন্তু 2টো আইটেম রয়েছে যে 2টো আইটেম আমরা ফ্রিতে নিতে পারবো। এখন তোমরা স্ক্রিনের উপর একটা সাববোর্ড স্কিন দেখতে পারছো, এই যে সাববোর্ড স্কিনটা রয়েছে এটা কিন্তু আমরা ফ্রিতে নিতে পারবো, এটাও কিন্তু বাটার কাপ ডাক্স থিমের সাববোর্ড স্কিন। অ্যান্ড এখানে তোমরা একটা ব্যাটার স্কিন দেখতে পারছো, এই যে লেজেন্ডারি ব্যাটার স্কিনটা রয়েছে এটাও কিন্তু আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো, কারণ এটাও কিন্তু বাটার কাপ ডাক্স থিমই বানানো হয়েছে। এই থিমেরই এই 2টো আইটেম বাকি রয়েছে, এগুলোও কিন্তু আমরা ফ্রিতে নিয়ে নিতে পারবো আমাদের গেমে। আপকামিং সময় কোন
কোনো ফ্রি ইভেন্টের মাধ্যমে এই দুটো আইটেমও আমাদের ফ্রিতে দিয়ে দেওয়া হবে। তো সেই জন্য তোমাদের জানিয়ে রাখলাম। আর আজকে আমাদের গেমে একটা চেঞ্জেস আনা হয়েছে, সেটা তোমাদের মনে আছে কিনা আমি জানি না, কারণ আগেও আমি তোমাদের বলেছি আজকে হচ্ছে 24 তারিখ। আর 24 তারিখটার জন্য মানে আজকের দিনটার জন্য আমাদের গেমের মধ্যে এই চেঞ্জেসটা আনা হয়েছে। এই চেঞ্জেসটার নাম হচ্ছে সিক্রেট ইন্ট্রুডার। আজকে যদি তোমরা ব্যাটল রয়্যাল গেম খেলো, তোমরা ক্লাসিক বা র্যাঙ্ক গেম তোমরা যদি খেলো, মানে ফুল ম্যাপের গেম যদি তোমরা খোলো, আজকে তোমাদের আর্সেনাল খোলার জন্য কোনো রকমের চাবির দরকার পড়বে না। সবসময় আর্সেনাল খোলা থাকবে, আর সেই আর্সেনালকে তোমরা লুট করতে পারবে, মানে নামার শুরু থেকে। আর আজকের জন্য আর্সেনাল হাউসে তোমরা অনেক লুটও দেখতে পারবে, আর সেখানে তোমরা অনেক এনিমিও দেখতে পারবে। আজকে কিন্তু আর্সেনাল হাউসের কাছে অনেক বেশি ফাইট হবে। তোমরা যদি এখনও চেক আউট না করো, তোমরা গেমে গিয়ে চেক আউট করতে পারো। বাট ভাই, ভিডিওটা এখনও শেষ হয়নি, ভিডিওটা শেষ হওয়ার পর তোমরা চেক আউট করো। বাকি আজকে টুনাইট আপডেটের যদি কথা বলি, কালকে আমাদের গেমে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে কোনো ইভেন্টই কনফার্ম না, যার জন্য তোমাদের কোনো ইভেন্টের ব্যাপারে আমি জানাইনি। আর আজকের ভিডিওর যে লাস্ট আপডেটটা রয়েছে সেটা হচ্ছে পার্পল সেট বান্ডেল আমাদের গেমে কবে রিটার্ন আসবে, কোন ইভেন্টের মাধ্যমে রিটার্ন দেওয়া হবে। দেখো, তোমাদের কমেন্টের বেশি কিন্তু আমি আপডেটটা দিচ্ছি, না হলে কিন্তু এখন আমি তোমাদের পার্পল সেট বান্ডেল নিয়ে কোনো আপডেটই দিতাম না, কারণ এখন পার্পল সেট বান্ডেলের কোনো রকমের লিক্স বা আপডেট পাওয়া যায়নি। আর যদিও আমাদের গেমে পার্পল সেট বান্ডেলটা রিটার্ন আসে ইন্ডিয়া বাংলাদেশ সার্ভারে, তোমরা রামাদান ইভেন্টের সময় রিটার্ন দেখতে পেতে পারো। রামাদান ইভেন্টের সময় যদি আমাদের গেমের রামাদান উইস ইভেন্ট আসে, এই রামাদান উইস ইভেন্টের মধ্যে অনেক রেয়ার রেয়ার বান্ডেল তোমরা রিটার্ন দেখতে পারবে, যেমন পার্পল সেট বান্ডেল, জম্বি সামুরাই বান্ডেল। আর রামাদান উইস ইভেন্টটা যদি আমাদের গেমে নাও আসে রামাদান ইভেন্টের সময়, তোমরা এই টাইপের রিং ইভেন্টের মধ্যে বা লাক রয়্যালের মধ্যে বা রামাদান ইভেন্টের যদি কোনো বড় সড়ো ইভেন্ট দেওয়া হয়, সেই ইভেন্টের মধ্যে তোমরা এই বান্ডেলগুলো রিটার্ন দেখতে পারবে। তো রামাদান ইভেন্টটা আসুক, রামাদান ইভেন্টটা এলেই আমি তোমাদের কনফার্ম আপডেটটা জানিয়ে দেবো। ভাই, আজকের এই ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, তাও তোমাদের কিছু সাইডই তুলেছি, চলো সেগুলো ফটাফট দেখে নেওয়া যায়। তো প্রথম সাইডিতে এক ভাই লিখেছে, তুমি লতা আমি পাতা, তুমি লতা আমি পাতা। আকাশ ভাই, তোমার ভিডিও দেখার পর কোনো মনে থাকে না ব্যথা? আচ্ছা ভাই, আমার ভিডিও মনেরও ট্রিটমেন্ট করে, আমি জানতাম না। আচ্ছা, নেক্সট সাইডিতে এক ভাই লিখেছে, আকাশেতে লক্ষ্য তারা, আকাশ দা বেঁচে আছে বউ ছাড়া। ক্যা করু মে মর যাও, সত্যিই তো ভাই, কি করবো আমি, মরে যাবো। তো যাই হোক, আজকের ভিডিওর যে লাস্ট সাইডটা রয়েছে, কাঁচা লঙ্কা ঝাল, টমেটো হয় লাল, আর আকাশ ভাই তোমার পাশে আছি থাকবো চিরকাল। হাই হাই, তোমাদের সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ ভাই এই রকমের কমেন্ট করার জন্য। কিন্তু হ্যাঁ, আজকে তোমাদেরকে একটু সরি বলার আছে, কারণ আজকে তোমাদের বেশি আমি কমেন্ট বা সাইডে আমি তুলতে পারিনি। কিন্তু কালকের ভিডিওতে আমি কথা দিচ্ছি, কারণ আমি একদিন ছেড়ে ভিডিও দিচ্ছিলাম, বাট কালকেও ভিডিও আসবে। কালকে সকাল 9টা থেকে 10টার মধ্যেই তোমরা ভিডিও পেয়ে যাবে, আর সেই ভিডিওতে কিন্তু তোমাদের হাফ মানে হাফ যে সময়টা থাকবে না, সেটা শুধুমাত্র তোমাদের কমেন্ট থাকবে আর তোমাদের সাইডই থাকবে। তাই আজকের ভিডিওতে তোমরা অনেক বেশি কমেন্ট করে দাও, অনেক বেশি সাইডই লিখে দাও, কারণ কালকের ভিডিওতে কিন্তু আমি তোমাদের অনেক বেশি কমেন্ট আর সাইডই তুলবো। এক একজন তোমরা 6-7টা করে কমেন্ট করে দাও, যাতে তোমার কমেন্টটা সবার প্রথমে আমি দেখতে পাই আর তোমার কমেন্টটা আমি পিক করতে পারি। তো বাস ভাই, আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা করে লাইক করে দাও। আজকের ভিডিওর লাইক এম টার্গেট হচ্ছে 2000। 2000 লাইক এম টার্গেটটা তোমরা কমপ্লিট করে দিও সবাই মিলে, জাস্ট একটা করে লাইক করলে ইজিলি কমপ্লিট হয়ে যাবে। আর যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকো বা প্রথমবার যদি আমার গলার ভয়েস শুনে থাকো, তাহলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, যদি তোমাদের মনে হয় চ্যানেলটা কাজের আছে। তো দেখা হচ্ছে কালকে সকালের ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, টাটা, বাই বাই গাইস।